হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইফ প্রিন্স। এবং আজকে যে খবরটা আমি দেবো, যে খবরটা আমি পেয়েছি পার্সোনালি, সেই খবরটা পেয়ে আমি নিজে এখন পাগলের মতো এক্সাইটেড হয়ে আছি। এবং আশা করি এই খবরটা যারা শুনবে আজকে আমার মাধ্যমে, তারা আরো বেশি এক্সাইটেড হবে। তো তার জন্য প্রথমে এটাই বলবো ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, গেট দ্য বেল আইকন, কারণ এই যে সময় নষ্ট করে এত তাড়াতাড়ি খবরগুলো বার করি, তা সেটা একমাত্র তোমাদের জন্য, যে তোমরা সবার আগে টলিউডের সব থেকে বড় বড় খবরগুলো পাও। তো তার জন্য একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথমত একটা ইমেন রাজের পোস্ট, ডাইরেক্টর ইমেন রাজ, যিনি রাবণের ডাইরেক্টর, তিনি একটা পোস্ট করেন ফেসবুকে, তিনি পোস্ট করেছিলেন যে রাবণের 100 দিন যেহেতু হতে চলেছে, আজকে হচ্ছে 2 আগস্ট, 7 আগস্ট এই সিনেমাটা 100 দিনে মানে পা দেবে, কারণ আজকে 95তম দিন, আর 5 দিন পর একটা 100তম দিন পা দিতে চলেছে। তো সেই দিন 100তম দিন উপলক্ষে একটা কিন্তু বড় অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে রাবণের, এবং সেটা একটা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হবে। তো সেখানে অনেকে কমেন্টে দেখে লিখেছে যে এটা কি রাবণ 2 হতে পারে, এটা কি রাবণ 2 হতে পারে, বেশিরভাগ কমেন্ট 90% কমেন্টই তাই। এবং সেই কমেন্টগুলো সব থেকে বড় কথা, ইমেন রাজ কিন্তু নিজে সেগুলোতে লাভ রিয়াক্ট দিয়েছে, শুধুমাত্র যে বাদবাকি কমেন্টগুলোতে যে কেন বলছি, কারণ তিনি পাতবাহিকের কমেন্ট গুলো কিন্তু লাভ রিয়াক্ট দেননি খুব একটা, যেগুলো কমেন্ট করেছিল যে রাবণ 2 আসতে পারে সেগুলো কিন্তু তিনি লাভ রিয়াক্ট দিয়েছেন, মানে তিনি কোথাও কি ইঙ্গিতের মাধ্যমে বোঝাবার চেষ্টা ফার্স্টে করেছিলেন যে হ্যাঁ এটা একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপর আমি ওনার বিভিন্ন পুরোনো ইন্টারভিউ ঘাটলাম, তারপর অনেকে দেখলাম মানে ইমেন রাজের সঙ্গে চ্যাটে যা যা কথা হয়েছে সেগুলো তারা স্ক্রিনশটের মাধ্যমে পোস্ট করে অনেক ভিডিও করেছে, সেখানে দেখলাম ইমেন রাজ বলেছে যদি রাবণ সাকসেস পায় তাহলে রাবণ 2 নিয়ে কিন্তু অবশ্যই ভাবা হবে, এবং যারা রাবণ দেখেছে তারা বুঝতে পারে যে রাবণ 2 নিয়ে কিন্তু একটা প্ল্যানিং কিন্তু করা হয়েছে, সেটা সিনেমার লাস্টেই বুঝিয়ে দেওয়া হয়েছে জিতের একটা ডায়লগের মাধ্যমে, যেখানে জিতটা বলছে পৃথিবীটা গোল চাইলেই আবার দেখা হবে, এটার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে রাবণ 2 কিন্তু আসার একটা প্ল্যানিং তারা তখনই করেছিল। তো এখন পার্সোনালি অনেকের সঙ্গে কথাটা হয়েছে, পার্সোনালি একটা ভেতরের সোর্স মানে সোর্স থেকে খবর পেয়েছি আমি, এটা পার্সোনালি একেবারে ভেতরের সোর্স, আমি কোন সোর্স আমাদেরকে এক্ষুনি বলতে পারবো না, পরে টাইম এলে অবশ্যই বলবো। সেই সোর্স থেকে যেটুকু জানা যাচ্ছে রাবণ 2 নিয়ে কিন্তু প্ল্যান শুরু হয়ে গেছে। ইয়েস, জিদ্দা কদিন আগে নিজে একটা ভিডিও করে বলেছিল যে বস 3 নিয়ে অলরেডি প্ল্যান চলছে, আজকে আবার খবর আসছে যে রাবণ 2 নিয়ে কিন্তু একটা প্ল্যান কিন্তু চলছে, এবং সেটা খুব বড় করেই কিন্তু প্ল্যান করা হচ্ছে। এবং ইমেন রাজ একটা ইন্টারভিউতে বলেছিল, আমরা চাইলে ইউটিউবে সার্চ করলে পাবেন, সেখানে বলেছিল যে রাবণ যদি সাকসেসফুল হয় তাহলে রাবণ 2 আমি আরো বড় করে বানাবো, এবং 100 দিন উপলক্ষে এটুকু প্রমাণিত হয়েছে সিনেমাটা সাকসেস হয়েছে, এবং টলিউডের প্রত্যেকে সেটা বলেও যে রিসেন্টলি যে কটা সিনেমা সাকসেস পেয়েছে তার মধ্যে রাবণ অন্যতম, যদিও বক্স অফিসে এখনো জানা যায়নি, কিন্তু এটুকু শিওর রাবণ বিরাট পরিমাণ দর্শককে হলে ফিরেছে, যেটা কমার্শিয়ালি কোনো সিনেমা রিসেন্টলি কিন্তু ফেরাতে পারেনি। তো এবার পার্সোনালি অনেকের সঙ্গে কথাবার্তা হচ্ছিল, অনেকের সঙ্গে মেসেজের মাধ্যমে কথাবার্তা হচ্ছিল, সেখান থেকে যেটুকু জানা গেছে যে রাবণ 2 নিয়ে কিন্তু পুরো টিম কিন্তু কাজ করছে, রাবণ 2 নিয়ে কিন্তু টিম প্ল্যান করছে, এবং সেটা খুব বিগ বাজেটে বড় করে বানানোর প্ল্যান চলছে। এবার সেটা আসবে কবে, কবে কি অ্যানাউন্সমেন্ট হবে সেটা কোনো কিছু জানা যাচ্ছে না, তবে 100 দিন উপলক্ষে যে ভিডিওটা আসবে সেখানে হয়তো কোনো বড় অ্যানাউন্সমেন্ট থাকতে পারে, আবার এটাও হতে পারে ওই দিন হয়তো রাবণের হয়তো ওটিটি কোন ওটিটিতে আসবে সেটা হয়তো আমরা জানতে পারি, এই যে দুটোর কোনো একটা হবে। কিন্তু পার্সোনালি মেসেজ করে যেটুকু কথা বলে জানতে পেরেছি যে রাবণ 2 নিয়ে কিন্তু প্ল্যানিং চলছে, রাবণ 2 যে একেবারে হচ্ছে না বা একটা ফেক নিউজ তা কিন্তু নয়, রাবণ 2 নিয়ে প্ল্যান চলছে, তারা চেষ্টার মধ্যে রয়েছে, স্ক্রিপ্টের কাজ চলছে, লেখা চলছে, সবকিছু ফাইনাল হলে কিন্তু রাবণ 2 একটা বড় আপডেট আসবে, এবং এটুকু কনফার্ম রাবণ যে লেভেলে বানানো হয়েছিল রাবণ 2 তার থেকে এক মানে এক ঘর এগিয়ে গিয়ে কিন্তু আরো বিগ লেভেলে কিন্তু বানানো কিন্তু প্ল্যান চলছে, এবং এটা কোনোভাবে এটা ভুলভাল খবর নয়। আমি এখন অনেক ভিতরে গিয়ে খবর নিই তারপরে ভিডিও বানাই, যে কারণে পুরো ডিটেলস জানতে পেরে আসার সম্ভাবনা রয়েছে, এরকম একটা খবর পেয়ে আমি ভিডিওটা বানালাম। এবার কবে কি আসবে তার জন্য একটু ওয়েট করতে হবে, এবং আশা করি খুব শীঘ্রই একটা হয়তো একটা অ্যানাউন্সমেন্ট হবে, তবে শিওর রাবণ 2 কিন্তু আসছে, এবং আমি চাইবো এই সিরিজটা আরো বড় হোক, ফ্র্যাঞ্চাইজটা বড় হোক, এবং আমাদেরকে এইভাবে আনন্দ দিক, কারণ রাবণ 1 আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল, হলে গিয়ে সাউথের মতো সাউথের সিনেমা দেখার মতো এক্সপিরিয়েন্স কিন্তু পেয়েছি একটা বাংলা সিনেমা থেকে। তো চাইলে এই মানুষটা অনেক কিছু করতে পারে সেটা কিন্তু আর একবার প্রমাণিত, এবং এইভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাক, এইভাবেই দেবার জিৎ আমাদেরকে প্রত্যেকদিন একটা করে সারপ্রাইজ দিক। এবং আজকে এখনো জিৎটা কোনো অ্যানাউন্সমেন্ট করেনি, কিন্তু ভেতরকার খবর হচ্ছে এটাই, রাবণ 2 নিয়ে কিন্তু বড় প্ল্যান চলছে, এবং 100 দিন উপলক্ষে কোনো একটা বিগ অ্যানাউন্সমেন্ট হয়তো আসতে পারে, তবে সেটা ওটিটি আপডেটও হতে পারে অথবা অন্য কোনো ভিডিও হতে পারে, তবে ভেতরে ভেতরে রাবণ 2 কিন্তু প্ল্যান চলছে, এটা পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতো কিন্তু কথা নয়, এটা কনফার্ম যে রাবণ 2 কিন্তু খুব শীঘ্রই কিন্তু একটা বড়সড় কিন্তু ঘোষণা হতে পারে, আমার পার্সোনালি যেটুকু জানা জানতে পেরেছি তোমাদেরকে বললাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা তো এই ধরনের লেটেস্ট আপডেট অবশ্যই পেয়ে থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন। সবাই ভালো থাকবে, সুস্থ হয়ে, টেক কেয়ার, নমস্কার, এখন মতো ভাই, টেক কেয়ার।